জানো সর্বমঙ্গলা, আমার পাঁচ ছেলে মেয়ের মধ্যে বড় কিছু করে দেখানোর একটা ক্ষমতা, একটা সম্ভাবনা একমাত্র অনিশেরই ছিল। আমি আর ওর বাবা অনেক স্বপ্ন দেখেছিলাম অনিশকে নিয়ে, অনেক গর্বিত হতে চেয়েছিলাম, কিন্তু সবই ভাগ্যের পরিহাস। তাই শুধু তোমাকে আমি একটা কথা বলতে চাই, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো, আমি বিশ্বাস করি। তুমি একদিন তোমার কাজের সাফল্যের শিখরে উঠবে, কিন্তু আমরা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে এইটুকু কথা দাও যে তুমি আমার ছেলেটাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য ব্যবস্থা করে দেবে। জানো তো, মানুষ যখন সফল হয় তখন সেই বিপুল সাফল্য অনেক সময় মানুষের মনুষ্যত্বকে মানুষের থেকে সরিয়ে নেয়। তুমি তুমি জীবনে যত বড় হও, যত সফলই হও, যত উঁচুতেই ওঠো না কেন, তুমি কথা দাও, কথা দাও যে আমার আমার ছেলেটাকে তুমি কোনোদিন ভুলে যাবে না, কোনোদিন ওকে দূরে সরিয়ে দেবে না। না মা, আর বলবেন না, দয়া করে এবার চুপ করুন, এ কথা যে শোনাও পাও। মা, আপনার ছেলে তো আমার কাছে ভগবান, আমি সারা জীবন ধরে আপনার ছেলেকে আমার মনের সিংহাসনে বসিয়ে রেখে শুধু পুজো করব। আমি আর যা হয়েছে সবটা ওনার জন্যে, ওনার কাছে আমার যা ঋণ তা তো 100 বছরেও শোধ হবে না, 100টা জন্মেও হবে না। তবে আপনি কিচ্ছু চিন্তা করবেন না মা, আপনার ছেলের কাউকে লাগবে না, আপনার ছেলে একাই যথেষ্ট নিজের পায়ে দাঁড়ানোর জন্যে। পায়ের ওই সামান্য ত্রুটিটুকু আপনার ছেলের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে না মা। তবু আমি আজ আপনাকে একটা কথা দিচ্ছি, যতদিন না উনি আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন, আমি দিন রাত ওনাকে আপনাদের স্বপ্নের কথা মনে করিয়ে যাব। ওনার সাফল্যের জন্য যা যা করতে হয় আমি সব করব, সব করব মা, সব করব। আর কান্নাকাটি করো না, চোখের জল মুছে না, এখনই অনিশ আসবে, ওকে আর এসব কথা বলার দরকার নেই, হাসি মুখে থেকো। মাই গড, আমি আমি এটা বুঝতে পারলাম না, এটা আমি কি করে বুঝতে পারলাম না। এই যে মা এত যত্ন করে আমাদের দুজনকে একসাথে বসিয়ে খাওয়ালো, সর্বমঙ্গলা কি সুন্দরভাবে কোণে বসে যে আমার সামনে আসলো, আর এই যে তোরা আমাকে ঘরে ঢুকতেই দিচ্ছিলিস না, এরপরে তো আমার বোঝা উচিত ছিল, আমি এটা এটা বুঝতে পারলাম না কি করে। যাক বাবা, এতক্ষণে আমার ইন্টেলিজেন্ট দেওরের মাথায় আসল বিষয়টা ঢুকেছে। সত্যি আমি যে কেন বুঝতে পারলাম না এই ব্যাপারটা, আমি কিরকম কিরকম একটা বোকা হয়ে গেলাম জানো তো, না আমার বোঝা উচিত ছিল। এরকম হয় হয় প্রেমে পড়লে, এরকম একটু একটু হয় প্রেমে পড়লে, ও তো হাবুডুবু খাচ্ছে গো। হ্যাঁ, আমার একটু বলাটা ভুল হয়েছে, প্রেমে হাবুডুবু খেলে মানুষ এরকম একটু বোকামি করেই থাকে। কি বলছো তোমরা, হাবুডুবু প্রেমে? আমি আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, বুঝতে পারছো না? না আচ্ছা, অনিশ আমাদেরকে দেখে তোমার কি মনে হয় বলো তো, আমরা চোখে দেখতে পাই না, অন্ধ। এই যে সর্বমঙ্গলার পেছন পেছন সারাক্ষণ গুড়গুড় করো, ও যেখানে যায় তার সাথে চলে যাও, তো এটাকে প্রেম ছাড়া আর কি বলবো বলো দেখি, কি বলবো বলো দেখি। এই চুপ করবি, কি বলেই যাচ্ছিস তখন থেকে, আমি কিছু বুঝতে পারছি না। আরে
দাঁড়াও, বুঝতে পারবে, আগে ঘরে তো যাও। না, এখন তো তোমার বউ বোধহয় ঘরে একাই রয়েছে, যাও গিয়ে দেখো সে ঘুমিয়ে টুমিয়ে পড়লো কিনা। এবার কিন্তু সত্যি সবাইকে ঘুমিয়ে পড়তে হবে, অনেক রাত হয়ে গেছে। যাও যাও যাও, সব নিজের ঘরে গিয়ে ঘুমোতে যাও। অনিশ যা, নিজের ঘরে যা, এক্ষুনি ঘুমোতে যাবি, যা। অনিশ বলছি যে আজকে কিন্তু সর্বমঙ্গল আর তুমি একসাথে এক ঘরে থাকবে, এখানে ওই হরিদার ঘরের মতন অনেক লোকের ভিড় থাকবে না, বুঝেছো? মানে হুট করে কেউ ঢুকে পড়তে পারবে না, তাই বলছি সময়টাকে একটু ভালোভাবে ব্যবহার করো। তুমি কাকে শেখাচ্ছ বলতো, আর কি শেখাচ্ছ? আমার ভাইয়া তো ইন্টেলিজেন্ট, ও ঠিক জানে কোন সময়টা কিভাবে কাটাতে হয়, খুব ভালো করে জানে, তাই না ভাইয়া? এই যে তোরা দুজন ভীষণ ভীষণ খারাপ, জানিস, ভীষণ ভীষণ খারাপ। সবাই শুতে যাও এবার। চিন্তা করো না, এই লজ্জার কিছুক্ষণের মধ্যেই ভয় আর আতঙ্কে পরিণত হবে। আসছে অনিশ, সে আসছে। তোমার আর সর্বমঙ্গলার এই সুমধুর ফুলসজ্জার রাত সে বানচাল করতে আসছে। এই প্রথম রাত তছনছ করে দিতে সে আসছে। তোমার আর সর্বমঙ্গলার জীবনে অন্ধকার ভরে দিতে সে আসছে। আসছে দেখলে তোকে বদলায় দিন, বদলায় রাত, বদলায় ঘুম, সঙ্গে সময় সন্ধে হলে। তুই কে রে, এখানে কি করছিস? আপনি না, তুমি। ইশ,
আমি পারবো না। ঠিক আছে, তাহলে আমি মাকে বলে মাকে সর্বমঙ্গলা তোমায় খুব সুন্দর লাগছে। যা কি যে বলেন না আপনি। আমি মনে মনে ঠিক করে এসেছি আজ তোমাকে আমি অনেক কথা বলবো। কি কথা? তোমাকে দেখে সেই কথাটাই তো হারিয়ে ফেলেছি। ওভাবে কি দেখছো? দেখছি এই নাটকটা কিভাবে বাস্তব হয়ে গেল। বিশ্বাস করো আমারও বিশ্বাস হচ্ছে না, কিচ্ছু বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে আমি যেন কোনো স্বপ্ন দেখছি। আমার জীবনে সত্যিই এরকম একটা মুহূর্ত আসবে আমি ভাবতে পারিনি অনিশ। শেষ হয়ে গেল সর্বমঙ্গলা। আজ থেকে আমার আর তোমার মধ্যে কোনো বাধা নিষেধ নেই। আজ থেকে তুমি শুধু আমার সর্বমঙ্গলা। আমার ভয় করছে। ভয়? কিসের ভয়? জানি না, বারবার মনে হচ্ছে যদি তুমি হারিয়ে যাও, যদি। চুপ। আর একটা কথাও নয়, সব কথা শেষ। এবার শুধু কি হলো অনিশ বাবু? ওখানে দাঁড়িয়ে রইলেন কেন? আসুন বসুন না। আপনার তো খুব অসুবিধা হয়ে যাবে তাই না? আচ্ছা কোনো কিছু একটা বলে দুজনকে আলাদা আলাদা ঘরে থাকবার ব্যবস্থা করা যায় না? সেটা কি করে সম্ভব? আর অসুবিধা শুধু আমার একার হবে, আপনারও তো হবে। এতদিন আমি এই ঘরটাতে একা থাকতাম, আপনি হরিদার ঘরে থাকতেন, কোনো প্রবলেম ছিল না। এখন আমার সাথে আপনাকে ঘর শেয়ার করতে হবে, অসুবিধে একটু তো হবেই। কি আর করা যাবে, মানিয়ে নিতে হবে। বাড়ির লোকেরা তো আর আপনার আর আমার আসল সম্পর্কটা জানে না, না আর সেটা তো তাদের বলাও যাবে না। ঠিক আছে, আশা করি আপনার আর আমার এতে কোনো অস্বস্তি হবে না, কি বলো? তা হয়তো হবে না। আমরা যদি একটু প্ল্যান করে নিই তাহলে কিন্তু নিজের মতো করে এখানে আমরা থাকতে পারব, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। আর এটাই তো আমাদের উদ্দেশ্য তাই না? সবাই জানবে আমরা সুখী দম্পতি, একমাত্র আমরাই জানব যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এটা একটা কন্ট্রাকচুয়াল ম্যারেজ, জাস্ট একটা ডিল, আই ওয়াশ, তাই তো? চিন্তার কিছু নেই, স্বামী স্ত্রীর ভূমিকায় তো আমরা বেশ ভালোই অভিনয় করছি। আর এটা যদি আমরা চালিয়ে যেতে পারি তাহলে কেউ কিচ্ছু ধরতে পারবে না। ঠিক আছে, তাহলে আর রাত বাড়িয়ে লাভ নেই। আমি আমি সোফায় শুয়ে পড়ছি, আপনি আপনি বিছানায় শুয়ে পড়ুন। শুনুন, ভোরবেলা এসে যদি কেউ দরজায় ধাক্কাধাক্কি করে তা
তাহলে কিন্তু আমাকে ডেকে দেবেন। হ্যাঁ, আমি বিছানে এসে শুয়ে পড়ব, তারপরে দরজা খুলবেন, দেখবেন কেউ কিচ্ছু বুঝতে পারবে না। শুনুন, এবার কিন্তু এগুলো একটু প্র্যাকটিস করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আলমারির একদিকটা আমি ফাঁকা করে দিচ্ছি, ওখানে আপনি আপনার জিনিসপত্র রাখবেন, আর ওই যে হরিদ্বার ঘরটা আছে ওটাতে আপনি ফ্যাক্টরি একটা ব্রাঞ্চ করে দেবেন, ব্যাস। কি হলো, এত কি ভাবছেন বলুন তো? আরে বাবা, বললাম তো কোনো অসুবিধা হবে না। শুনুন, আমি ঘুমের মধ্যে নাকও ডাকি না, নড়াচড়াও করি না, আর বিছানায় শুয়ে পড়লে আমার হাত পা লেগে যে আপনি মেঝেতে পড়ে যাবেন তারও কিন্তু কোনো চান্স নেই, কারণ আপনি বিছানায় শোবেন আর আমি তো সোফায় শোবো। বাহ, খুব না, আপনার ঘর একে আমি এসে দখল করেছি, সেখানে আপনি সোফায় শুয়ে থাকবেন আর আমি আরাম করে বিছানায় ঘুমাবো, দারুণ বন্দোবস্ত। এমন একটা মহৎ কাজ আপনাকে না করলেই নয় না? সব সময় স্যাক্রিফাইস করে মহৎ কাজ করতে পারলেই আপনি খুশি, তাই না? কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। সোফায় আমি ঘুমাবো, বিছানায় আপনি ঘুমাবেন, কারণ বেঞ্চে মাটিতে শোয়ার অভ্যেস আমার আছে, আপনার নেই, এটাই ফাইনাল কথা। আর এটা নিয়ে আপনার সাথে আমি আর কোনো আলোচনা চাই না, যেটা আমি বলছি সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে ধরে নিতে হবে। আরে দাঁড়ান দাঁড়ান, আপনি তো দেখছি কিছুই জানেন না। হ্যাঁ, দুষ কি জানি না আমি? আরে বাবা, আপনি বাংলা সিরিয়াল সিনেমা দেখেননি? হ্যাঁ, এমন সিচুয়েশনে বাংলা সিনেমা সিরিয়াল অনেক দেখানো হয়েছে, আরে ওগুলোতে আপনি দেখেননি? নায়ক সোফায় শোয় আর নায়িকা বিছানায় শোয়, এটাই তো নিয়ম। এই নিয়মটা আমি ভেঙে দিলাম, হয়েছে, যান এবার চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ুন, আমি সোফায় ঘুমাবো। নো, এটা ফাইনাল নয়, আমি এটা মানবো না। আচ্ছা, মুশকিল তো? আরে মুশকিল তো বটেই, আপনি দিন রাত বলেন নারী পুরুষ সমান অধিকার, এখন আপনি পার্শিয়ালিটি করছেন। হ্যাঁ, সমান অধিকার যদি মানতেই হয় তাহলে এক সপ্তাহ আমি সোফায় শোবো আর পরের সপ্তাহে উল্টোটা হবে, ব্যাস। উফ বাবা, ঠিক আছে, তাই হবে। বাহ, থ্যাংক ইউ সো মাচ, সত্যি আমাদের এই ফুলশয্যার কথা বাড়ির কাউকে যদি রেকর্ড করে শোনানো হতো না, তাহলে সবাই অজ্ঞানই হয়ে যেত। আপনি থামবেন? না না, আপনি সিরিয়াসলি ভেবে দেখুন ফুলশয্যায় কি হয়, নববধূ বিছানায় সেজেগুজে বসে থাকে আর ছেলের বাড়ির লোকেরা ছেলেটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়, ব্যাস, ছেলেটা ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দেয়, তারপর আর চোখে একবার দেখে, তখন নববধূ লজ্জায় মুখটা লাল হয়ে গিয়ে বুকটা দুরু দুরু করে একদম যেন ফুলশয্যার বিছানাতে মিশে গেছে, ঠিক সেই সময় ছেলেটি মেয়েটির সামনে এসে বসে এবং তারপরে আলতো করে মেয়েটির দিকে যেই না তা। অনিশ বাবু, কথা বলবো বলে মনে মনে ঠিক করে এসেছি, কিন্তু তোমাকে দেখে আর কিচ্ছু বলতে পারছি না, শুধু মনে হচ্ছে দেখেই যাই, দেখেই যাই। দেখুন কত সুন্দর একটা সিচুয়েশন তৈরি হওয়ার কথা, কত সুন্দর একটা মোমেন্ট তৈরি হওয়ার কথা ছিল, আর এসব না করে আমরা কি করছি, মেঝে সোফা বিছানা এইসব করে যাচ্ছি। অবশ্য এটাই তো স্বাভাবিক, আমাদের তো আবার কন্ট্রাকচুয়াল ম্যারেজ হয়েছে। এবার নাটকটা শেষ করে শুয়ে পড়া যায়, কাল সকালে কিন্তু অনেক কাজ রয়েছে। যথা আজ্ঞা দেবী। তাহলে কি ঠিক হলো, প্রথম সপ্তাহে আমি সোফায়? ঠিক আছে, যেমন আপনি বলবেন। ওকে, গুড নাইট, শুয়ে পড়ুন। গুড নাইট। ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলছিলাম যে লাইটটা কি অফ করে দেবো? অফ করে দিন না, মানে যদি আপনার অসুবিধা না হয়। আমার কোনো অসুবিধা নেই, আপনি লাইট অফ করে দিন। আচ্ছা ঠিক আছে। নিন, শুয়ে পড়ুন। আপনিও শুয়ে পড়ুন। ভাইয়া ভাইয়া, সর্বমঙ্গলা, দরজাটা খোল তাড়াতাড়ি। ভাইয়া ভাইয়া,
রাত্রিবেলা দিদিভাই এখানে কি ব্যাপার? আপনি দাঁড়ান, আমি খুলছি। দাঁড়ান, আপনি আপনি যাবেন না। আপনি একটা কাজ করুন, ওই বিছানায় বালিশটা রাখুন, আমি বরং গিয়ে খুলছি। হ্যাঁ, তোরা তাড়াতাড়ি নিচে যা। কেন, কি হয়েছে নাকি? সৌমিলি পুলিশ নিয়ে এসেছে।